জয় গুরু। ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, আজ ইষ্ট প্রসঙ্গে জগজ্জননী শ্রী শ্রী বড়মার এই লীলা কাহিনী জেনে নেব। তিনি ইচ্ছাময়ী, তিনি অন্তর্যামী। দাশুদেব ঘোষ দাদা এবং উনার মায়ের জীবনের, তাছাড়া উনার বন্ধু বান্ধবের জীবনে ঘটে যাওয়া পরমারাধ্য জগজ্জননী শ্রী শ্রী বড়মার এই আশ্চর্য লীলা কাহিনী দেওঘর ধামের কি ঘটেছিল এবারে বিস্তারিত জানলে আশ্চর্য হবেন, শ্রী শ্রী বড়মার প্রতি আরও বিশ্বাস গভীর হয়ে উঠবে। এবারে বিস্তারিত, তিনি ইচ্ছাময়ী, তিনি অন্তর্যামী। দাশুদেব ঘোষ দাদা শ্রী শ্রী বড়মার গ্রন্থে লিখেছেন, অবাস্তব যা তাও বাস্তবে দেখলাম। আজও মাঝে মাঝে প্রশ্ন জাগে, কি করে সম্ভব? আমি একা নয়, আমার সঙ্গের সাথীরাও তা উপভোগ করেছেন। তাদের মাঝে আমার গর্ভধারিণী মাও ছিলেন, সবাই নয়ন ভরে দেখেছিলাম। মনের প্রশ্ন মনের মাঝেই মিলিয়ে যায় যখন ভাবি পরম দয়ালের কাছে অসম্ভব কী বা আছে, যিনি সৃষ্টির মালিক তিনি সবই করতে পারেন। পরমারাধ্য জগজ্জননী শ্রী শ্রী বড়মা সেই পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের সহধর্মিণী, যার সম্বন্ধে শ্রী শ্রী ঠাকুর বলেছেন, আপনাদের ঠাকুর যদি নারী দেহ নিয়ে জন্মাতো তাহলে যা হতো তা ওই বড় বউ। তাই শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী বড়মা অভেদ, তাই শ্রী শ্রী বড়মার কাছেও অসম্ভব বলে কিছু নেই, তিনি অঘটন ঘটাতে পারেন। সালটা ছিল 1969 খ্রিস্টাব্দ। পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর দেহ রাখেন জানুয়ারিতে। এই ঘটনায় তাঁর অনুরাগীদের মধ্যে বিরাট শোকের ছায়া নেমে আসে। যারা দীক্ষা নিয়েও তাঁর দর্শনে যেতে পারেননি বা যাব যাব ইচ্ছা করেও ঠিক ঠিক যোগ ঘটাতে পারেননি, তাদের ব্যথা আরও প্রবল। কারণ স্বয়ং পুরুষোত্তমের দর্শন কোটি জন্মেও মেলে না, আর সেই সুযোগ পেয়েও হাত ছাড়া হলো। তাঁর দুঃখ বেদনা সবসময় মনকে ভারাক্রান্ত করে তোলে। একটা আশা ভরসার স্থল পরমদয়ালের বংশধর আছেন, আর আছেন জগজ্জননী শ্রী শ্রী বড়মা। মাকে এই কথা স্মরণ করাতে মা ব্যাকুল হলেন দেওঘর যাওয়ার জন্য। শ্রী শ্রী বড়মাকে দর্শন করতে তো পারবেন, কিন্তু একটা ব্যথা, তাকে তো এও স্ত্রী বেশে অর্থাৎ সধবা বেশে দেখতে পাবেন না। তাঁর সেই রূপ যা সবার হৃদয় কেড়ে নিত, যে রূপে মানুষ আকৃষ্ট হয়েছে জগজ্জননী বলে তাঁর পায়ে লুটিয়ে পড়েছে, যে রূপ দেখে সবাই লক্ষ্মীমা বলে বন্দনা করেছে, সেই রূপ কি দেখা যাবে? মায়ের মনোভাব বুঝে মাকে বললাম, দেখো মা, ভগবান বা পুরুষোত্তমের স্ত্রী কোনোদিন বিধবা হন না। আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের স্ত্রী সারদা মাকে কি দেখেছিলাম? তিনি শাড়ি পরতেন, সিঁদুর শাখা পরতেন, আর তা স্বয়ং রামকৃষ্ণ ঠাকুরেরই ইঙ্গিত ছিল। মা আমার কথায় আশ্বস্ত হন। দেখতে দেখতে দিন চলে আসে। মা, বোন এবং গ্রামের কয়েকজন সাথীসহ আমরা দেওঘর পুণ্যধামে রুয়ানা দিলাম। পরমদয়ালের লীলাক্ষেত্র এই দেওঘরেই সৎসঙ্গ আশ্রম, যা তার নিজের সৃষ্টি, যা নব দৃষ্টান্ত। প্রতিযুগেই মহাপুরুষেরা চলে যাবার পর আশ্রম সৃষ্টি হয়েছে, কিন্তু এ যুগে শ্রী শ্রী ঠাকুর নিজে আশ্রম সৃষ্টি করেছেন, আর যার নাম দিয়েছেন সৎসঙ্গ। তাই তো পরমারাধ্য শ্রী শ্রী পিতৃদেব পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের জ্যেষ্ঠ পুত্র একদিন কথা প্রসঙ্গে বললেন, এ এক নতুন দৃষ্টান্ত। তাই শ্রী শ্রী ঠাকুর ও সৎসঙ্গ অভেদ। সৎসঙ্গে যাওয়া মানে শ্রী শ্রী ঠাকুরের সঙ্গ করা, তাই সৎসঙ্গ আশ্রমে যাওয়াও ভক্তবৃন্দের চিরন্তন আকর্ষণ। সেই সৎসঙ্গ আশ্রমে মাকে নিয়ে চলেছি। ব্যান্ডেল স্টেশনে তুফান এক্সপ্রেস ধরে রুয়ানা দিলাম।
যশিডি স্টেশনে নেমে পুনরায় বৈদ্যনাথ ধামের ট্রেন ধরি। সন্ধ্যার প্রাক মুহূর্তে সৎসঙ্গ আশ্রমে পৌঁছায়। সবাই আশ্রমের পরিবেশ দেখে চরম আনন্দ পায়। আশ্রম গেটে ঢুকে প্রথমে সবাই ঠাকুর প্রণাম করতে যায়। ঠাকুর প্রণাম সেরে শ্রী শ্রী বড়মার ঘরের দিকে রওনা দিলাম প্রণামের উদ্দেশ্যে। মা এই প্রথম আশ্রমে এলেন, তার গুরুধাম দেখে প্রাণ জুড়িয়ে যায়। আনন্দের মাঝেও তার চোখে জল, শ্রী শ্রী ঠাকুরকে সশরীরে না দেখতে পাওয়ায় আমরা শ্রী শ্রী বড়মার ঘরের সামনে হাজির হলাম। দেখি ঘরের মধ্যে কয়েকজন মহিলা তার সেবার জন্য আছেন, আর শ্রী শ্রী বড়মা বসে আছেন। তার বসার রকমটাই আমাদের অবাক করে দিল। আর দেখি কি তার অপূর্ব রূপ, সুন্দর শাড়ি পরা, শাঁখা সিঁদুর পরা। আমাদের সবার আনন্দ, বিশেষ করে আমার মায়ের। দর্শনের পরপরেই মাকে স্মরণ করিয়ে দিলাম পূর্বের আমার কথাটা। বললাম, দেখলে তো মা, আমার কথা ঠিকই, তিনি এও স্ত্রী বেশেই আছেন, আর এটাই তো স্বাভাবিক। ইতঃস্বরে শ্রী শ্রী বড়মার ইঙ্গিতে সেবিকাদের মধ্যে একজন আমাদের আনা ভোগের বস্তু কোথায় দিতে হবে বলে দিলেন। ভোগের বস্তু নিবেদন করে পুনরায় আমরা ভক্তিভরে প্রণাম করলাম। প্রণাম সেরে উঠে দেখি শ্রী শ্রী বড়মা শুভ্র বেশে বসে আছেন। অবাক হলাম, এ কি করে সম্ভব? আমরা সবাই যে তার সধবা বেশ দেখেছি, মুহূর্তে শুভ্র বেশ কি করে হলো আজও ভাবতে পারি না। শুধুই বারবার মনে হয় শ্রী শ্রী বড়মা ইচ্ছাময়ী, তিনি অন্তর্যামী। জয় গুরু। ছোট